নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নতুন ভিডিওতে জানাবো প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী মান্নাদের কথা। না, মান্নাদের জীবনই শোনাবো না, জানাবো 2012 সালে স্ত্রী সুলোচনার মৃত্যুর পর শেষ কটা দিন কেমন কেটেছিল শিল্পীর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ২০১৩ সালের ২৪শে অক্টোবর বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বাঙালির অহংকার মান্না দে। তার ঠিক এক বছর আগে স্ত্রী সুলোচনার মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি, কারণ তার সুরের অন্যতম অনুপ্রেরণা ছিলেন স্ত্রী সুলোচনা। দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছিলেন সুলোচনা দেবী। তারপর একদিন মান্না দেকে বাস্তবের জগতে একা রেখে নিজের সুরের জগতে পাড়ি দেন। মন থেকে ভীষণ একা হয়ে পড়েছিলেন শিল্পী, কারণ শিল্পীর অনুপ্রেরণা যখন চলে যায় তখন আর থাকেটা কি। ১৯৫৩ সালের কোনো এক শীতের সন্ধ্যায় সুলোচনা কুমারানের হাত ধরেছিলেন প্রবোধচন্দ্র দে, অর্থাৎ মান্না দে। তাদের দুই মেয়ে হয় সুরমা এবং সুমিতা। প্রায় ৫০ বছর মুম্বাইয়ে কাটানোর পর অসুস্থ স্ত্রীকে নিয়ে শেষ বয়সে বেঙ্গালুরুতে মেয়েদের কাছে ওঠেন মান্না দে। যতদিন স্ত্রী বেঁচে ছিলেন সব ঠিকঠাক ছিল, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর ৯৪ বছরে মান্না দে তার মেয়েদের কাছে মাথা ব্যথা হয়ে উঠলেন। কোন মেয়ে তার দায়িত্ব নেবে এই নিয়ে শুরু হলো দায় ঠেলাঠেলি। শেষে বেঙ্গালুরু কল্যাণনগরে বড় মেয়ের কাছেই থাকতেন মান্না দে। শোনা যায় অসুস্থ শয্যাশায়ী মান্না দেকে ঘরে তালা দিয়ে রেখে চলে যেতেন মেয়ে। মেয়ে জামাই কাজে চলে যাওয়ার পর একজন ৯৪ বছরের বৃদ্ধ ফ্ল্যাটে তালাবন্ধ হয়ে পড়ে থাকতেন। তাকে দেখাশোনা করা কেউ ছিল না। আমরা জানি না তালাবন্ধ মান্না দে সেই সময় কতটা চোখের জল ফেলেছিলেন। তিনি একজন শিল্পী, শুধু এদেশে নয় বিদেশেও তিনি সমানভাবে সমাদৃত, কিন্তু তার এই পরিণতি কি আদৌ কাম্য ছিল? ন্যূনতম সম্মানটুকু কি তাকে দেখানো যেত না? তার এই পরিণতির জন্য হয়তো পরোক্ষ হলেও আমরাও দায়ী, আমরা অর্থাৎ যারা শ্রোতারা, যারা মান্নাদের গানের ছন্দে প্রেমে মেতেছি, আবার তার গানের সুরে বিরহে ভেসেছি, কাতর হয়েছি, চোখে জল ফেলেছি, সে আমরা শিল্পীর কতটা মর্যাদা দিতে পেরেছি। শতায়ু হতে চেয়েছিলেন তিনি, বলেছিলেন ১০০ বছর বেঁচে থেকে গান গাইতে চাই। হয়নি, ৯৪তেই চলে গিয়েছেন মান্না দে। তার মৃত্যু এক অনন্য প্রতিভার অবসান হয়েছে। বাংলা হিন্দি তো আছেই, তাছাড়া ভারতবর্ষে প্রায় সব ভাষাতেই গান গেয়েছেন তিনি। ১৯১৯ সালের পয়লা মে উত্তর কলকাতার ৯ নম্বর মদন ঘোষ লেনে পূর্ণচন্দ্র দে এবং মহামায়া দেবীর সংসারে আসেন প্রভোধচন্দ্র। গোবর গ্রহের আখড়ায় কুস্তি চর্চা, স্কটিশ চার্চ কলেজের ক্যান্টিনে টেবিল বাজিয়ে গান, জীবনটা এইভাবেই কাটছিল। তারপর একদিন প্রভোধচন্দ্র হারিয়ে গেল স্কুল কলেজের খাতায়। ডাকনাম মানা থেকে হয়ে উঠলেন মান্না দে, সেই নামই রয়ে গেল অগণিত সঙ্গীত প্রেমীর হৃদয়। এই স্মৃতিতে শেষ অ্যালবামের পরিকল্পনা করেছিলেন। জীবনের শেষে এসেও নতুন গান রেকর্ড করে অ্যালবামের কথা ভাবতে পেরেছিলেন তিনি, এতটাই জীবনের শক্তি ছিল মান্নাদের। কিন্তু ভাবনা পূর্ণ হয়নি। তার আগেই স্ত্রী সুলোচনার সঙ্গে দেখা করতে সুরের ভুবনে পাড়ি দেন মান্না দে। বাঙালির মনের সিংহাসনে মুকুটটাই পড়ে আছে, রাজাই শুধু নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।